আমি আলিফকে বিয়ে করতে চাই, আর আলিফ যদি আমাকে বিয়ে করে তো আমার এই দেহ বেঁচে যত টাকা আমি ইনকাম করছি, এই খারাপ পথে যত টাকা করছি, এই বাড়ি সারি করছি, আর আলিফ যদি আমাকে বিয়ে করে আমি এটা সব, মানে বাংলাদেশে বর্তমানে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা কিনা শুধুমাত্র ভিউয়ের জন্য, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তাদের মা বোনকেও রাস্তায় নামায় দিতে পারে, সেকেন্ডের ব্যাপার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমাজটা কতটুকু অধপতন হলে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে, যেই ছেলেটা টানা এক বছর পায়ে হেঁটে হজ করে আসছে শুধুমাত্র কিছু ভিউয়ের আশায় এই ধরনের কন্টেন্ট তারা তৈরি করতেছে। আপনার কি মনে হয় যে এই মেয়েটা আজকে ফার্স্ট সে ক্যামেরার সামনে আসছে? তাহলে এই ফুটেজগুলো দেখতে থাকেন। আমি আজকে যে কথাটা বলতে চাই, মানে বাংলাদেশে বর্তমানে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা কিনা শুধুমাত্র ভিউয়ের জন্য, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তাদের মা বোনকেও রাস্তায় নামায় দিতে পারে, সেকেন্ডের ব্যাপার, শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য। এবং এটার উদাহরণ অহরহ আছে, আপনারা দেখতেই পারতেছেন যে সোশ্যাল মিডিয়াতে, মানে যারা কাপড় ব্যবসায়ী, ঠিক আছে, বউ দিয়া যারা ব্যবসা করতেছে তারা কিন্তু চালায় যেতেছে। তো এরা হয়তো পারতেছে না, কেন জানেন, বা পারিবারিকভাবে হয়তো তার মারে যে জন্ম দিছিল ওই ব্যক্তিটা ভালো ছিল, ঠিক আছে, এই জন্য মায়ের কাছে যখন যায় বলতে তুমি চলো ঠিক আছে তোমার লাইয়া দুইটা ভিডিও বানাই, তখন মায়ে মানে বাধা দিতাস। কিন্তু ওরে যে জন্ম দিছে ওরে আসলে ওই ব্যক্তিটা ভালো ছিল না, এই জন্য তার তার ভিতর থেকে মানে এই ধরনের নেরো মাইন্ডের চিন্তা ভাবনা আসে। আপনি জাস্ট একবার চিন্তা করেন, জাস্ট একবার চিন্তা করেন, একটা ছেলে টানা এক বছর পায়ে হেঁটে হজ করে আসছে, তাকে নিয়েও আজকে আমার কন্টেন্ট তৈরি করতে হচ্ছে, কেন? শুধুমাত্র আমার কিছু ভিউয়ের জন্য। আমি এই জায়গার থেকে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলে এই জায়গাতে আমার কিছু ইনকাম হবে, শুধুমাত্র এই জন্য আমি এই কাজটা করতেছি। জাস্ট মানে তার কি, মানে আমি কোন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি, কাকে নিয়ে কথা বলতেছি, তার আসলে মানে সম্মানে কোনো আঘাত আসবে কি না, এই বিষয় নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নেই। জাস্ট আমার দরকার হচ্ছে ভিউ পাওয়া, কিছু টাকা ইনকাম করা, জাস্ট এটাই আমার চিন্তা, এছাড়া আর কিচ্ছু না। দিয়া মাথাটা দিয়ে আপনি জাস্ট একবার চিন্তা করেন যে কতটুক মানে অমানুষ হইলে, কতটুক মাদার বোট হইলে, ঠিক আছে, মানে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে একটা, মানে যে কিনা সদ্য হজ করে মাত্র দুই দিন হয়েছে দেশে আসছে, এই ছেলেটাকে নিয়ে এই ধরনের কন্টেন্ট তৈরি করতেছে তারা শুধুমাত্র ভিউয়ের জন্য, আর কিচ্ছু না। যে মানুষ কতটা অমানুষ হইলে, কতটা মানে মানে নিচু মানের মানুষ হইলে শুধুমাত্র ভিউয়ের জন্য এই কাজগুলো করতে পারে, জাস্ট একবার চিন্তা করেন। আমি অডিয়েন্স যারা আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তারা বিষয়টা বুঝতে পারছে, এবং তাদের কমেন্টগুলো আমি কিছু কমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, বা দেখতেছেন আপনারা কিছু কমেন্টগুলো উপস্থাপন করছি। আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনারা সচেতনভাবে এই পোস্টগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাইছেন। এবং আপনাদের কাছে আর একটা মানে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা পারেন এই পেজগুলোর মধ্যে যত পরিমাণ পারেন রিপোর্ট করবেন, যত পরিমাণ পারেন রিপোর্ট করবেন, যেমন এই পেজগুলো আমাদের সামনে না আসে। এমনিতেই তো আমাদের যুব সমাজ অধপতনের দিকে যাচ্ছে, এবং তার সাথে সাথে এই ধরনের কিছু মানে ভাইরাস, ঠিক আছে, এই ধরনের কিছু মানে অমানুষের বাচ্চার কারণে আমাদের সমাজটা আরও অধপতনের দিকে যাচ্ছে। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়াতে যাচ্ছি না, বাকি ফুটেজটুকু দেখেন। আর আলিফ যদি আমাকে বিয়ে করে তো আমার এই দেহ বেঁচে যত টাকা আমি ইনকাম করছি, এই খারাপ পথে যত টাকা করছি, এই বাড়ি সারি করছি, আর আলিফ যদি আমাকে বিয়ে করে আমি এতে সব গরিব দুঃখীরা দান করে দিব, আর আলিফ যদি বিয়ে করে আমার গাছতলা রাখে তো আমি গাছতলা থাকতে রাজি আছি, তো আমি আলিফকে বিয়ে করতে চাই, আলিফ আমারে বিয়ে করুক। আচ্ছা আপু, আপনার যে আলিফকে বিয়ে করার জন্য এই চারতলার বাড়িটা দিয়ে দেবেন গরিব দুঃখীরকে? হ্যাঁ, শুধু আলিফ বিয়ে করলে, আলিফ আমার একবার কোক আমি বিয়ে করবো, মানে সবকিছু দিয়ে দেবো, মানে আপনার এই চারতলা বাড়ি কি দিয়ে দিবেন? অবশ্যই দিয়ে দেবো, আলিফের জন্য আমি সবকিছু দিতে পারি, আমি এক কাপড়ে বাইরে যাবো আলিফের হাতে। মানে আলিফ যদি আপনাকে বিয়ে করে এই চারতলা যে আপনার এই বিল্ডিং বাড়িটা করছেন, যে দেহ ব্যবসা করিয়া এই ভারীটা সহ যা আছে অসহায় ব্যক্তি যাদের কাছে দান করে দিবেন, আপনি বুঝে শুনে বলতেছেন? তো বুঝে শুনে মানে সব কিছু দিতে, যে পায়ে হেঁটে ওয়াশ করে এসে এক বছর পর ওর জন্য আমি সব কিছু করতে পারি, আমার এই এত সুখের দরকার নাই, আলিফে তো আমি গাছতলা থাকবো, আমার এই সুখ পালং খাটের দরকার নাই, এত টাকা পয়সার দরকার নাই, ও কষ্ট করে যদি পায়ে হাইতে খায়া না খায়া ওয়াশ করে আইতে পারে তাহলে আমার সাথে না খেতে। আপনি তো আপনি তো শুনেন, আপনি তো এমনি তো বাদ দিতে পারেন, আলিফ লাগে না তো, আপনি যে এত কিছু বুঝেন, আপনি যে এত কিছু বলতেছেন এইভাবে, হ্যাঁ, যে আলিফ যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনি সবকিছু ছেড়ে দিবেন, দেহ ব্যবসাতে পরে করবেন, এটা গ্যারান্টি কি? শুনেন, সবাই টাকার পাগল, আর আলিফ কিন্তু টাকার পাগল না। আপনি কিভাবে বুঝলেন? খাঁটি মানুষ। আপনি কিভাবে বুঝলেন? আপনি যে এতক্ষণ সময় বললেন এই যে আমরা যে সাক্ষাৎকার ভিডিওগুলো নিতেছি, আপনি যে বলতেছেন এই কথাগুলো, আপনি তো ভাইরাল হওয়ার জন্য বলতেছেন। না, আমি ভাইরাল হওয়ার জন্য বলতাছি না, আরো কি ভাইরাল হওয়ার? না না, কিছুদিন আগে দেখছি এক একটা এক মোল্লা, মনে করেন কাট মোল্লা বলবো তাকে, সে মাথার চুল কালার করে ভাইরাল হইছে, আপনি কি এই দান্দা শুরু করছেন? না না, আমার শুনেন,
আমি আর আগে একজনের সাথে মানে বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সয় সম্পত্তি টাকা পয়সা, মানে আগে বলছিলেন? বুঝলাম না কথাটা, মানে এর আগে একজনকে বলছিলাম। মানে আপনি কি বারবার বিয়ে করতে চাইতেছেন নাকি? বারবার না, উনি উনাকে আরে আমার কথা শুনেন, এর আগে একবার আমি বিয়ে করবা চাইছিলাম, তা বলছি দেখো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার তুমি ভালো পথে নিলে আমি এই রাস্তা ছেড়ে দেব। ও আমাকে আশ্বাস দিছে হ্যাঁ বিয়ে করবো করবো, কয়ে কয়ে আমার অনেক টাকা পয়সা খাইছে কিন্তু আমাকে বিয়ে করছে না। ও মাই গড। আর আলিফের মধ্যে ওইটা আছে, আলিফ তো টাকার পাগল না, আলিফ একটা খাঁটি মানুষ, আল্লাহ ওরে সব দিক দিয়েই দিছে। শুনেন, আমরা সবসময় ইসলাম দৃষ্টিতে শুনে আসতাম যে একটা খারাপ মানুষকে ভালো করলে সে নাকি হ্যাঁ হজের স্বভাব হয়। আর আলিফ ভাই, আপনাকে অনুরোধ করে বলতেছি যদি এই ভিডিওটা দেখেন, আপনার জন্য সে তার চারতলা বাড়িটা পন্তরে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে বুঝেন কতটুকু আপনাকে ভালোবাসে। আর সে আয়েশা বলতেছে ভিডিওর মাধ্যমে, সে তার যদি মানে দেহ ব্যবসা করছে, সে অপেনলি বলতেছে, যেটা মানুষ কেউ বলে না যত রকম খারাপই হোক, সে বলতেছে ভালো হওয়ার জন্য, যেন আপনি যদি এই মেয়েটাকে খুবই মানে দেখার পরে যদি ভালো করতে চান তাহলে এই মেয়েটার সাথে আর বত অথবা এই এই মানুষটার সাথে, এই মেয়েটির সাথে অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন বা একটু যোগাযোগ করবেন যেন এই মানুষটা ভালোর পথে আসতে পারে, হয়তো বা আপনার একটু পরামর্শের জন্য হয়তো বা এই মানুষটা ভালোর দিকে যাইতে পারে, আপনার কাছে অনুরোধ থাকবে। আপনি কি আর কোনো কিছু বলতে চান? আর কিছু বলতে চাই, আলিফ আলিফের একটা কথা বলতে চাই, আমি মরার আগে ভালো হয়ে যাইতে চাই। মানুষের হায়াত মেয়াদ কিন্তু বেশি দিন থাকে না, তা কোন সময় কার মৃত্যু আসে, আমি ওই যে বসে রয়েছি আমি কিন্তু মরে যেতে পারি, তাই মরার আগে আমি ভালো হইতে চাই, আলিফের বিয়ে করে আমি ভালো। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন, আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। এবং আমার কথায় যদি আপনারা আসলে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে বিষয়টা নিতে পারি নাই, একেবারে নিতে পারি নাই, আমার কাছে খুবই খারাপ লাগছে, এই জন্য আমি আসলে উত্তেজিত হয়ে এই কথাগুলো বলছি। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই, যেখানে অসামাজিক এটাকে নিয়ে আমি কথা বলবই, তো সে যেই হোক ঠিক আছে, এটা নিয়ে আমি কথা বলবই ঠিক আছে, কারণ আমাদের সমাজ রক্ষা করার দায়িত্ব আমাদের। এদের মতো কিছু কোলাঙ্গারের কারণে আমাদের সমাজ নষ্ট হইতে পারে না ঠিক আছে, এদের মতো কুলাঙ্গারদেরকে এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না, এটা আমার নৈতিক দায়িত্ব, তাই আমি কথাগুলো বলছি। আপনাদের কাছে কী মনে হয়েছে আমি জানি না, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।